ফ্রি কিক পেয়েছে পিএসজি, কে দিবে শট? বল হাতে দানি আলভেস, ফ্রি কিক দিতে ছুটে এসেছেন কাভানি, কিন্তু বল দিচ্ছেন না কাভানির হাতে। কাভানি বারবার বল নেওয়ার চেষ্টা করছেন, হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন দানি আলভেস। শেষমেশ সতীর্থ নেইমারের হাতে বল তুলে দিলেন তিনি, আর সেই ফ্রি কিক মিস করলেন নেইমার। ঘটনা এখানেই শেষ নয়, কিছুক্ষণ পরেই পেনাল্টি জিতল পিএসজি। পেনাল্টি থেকে শট দিতে আসলেন কাভানি। ইব্রাহিমোভিচের বিদায়ের পর পিএসজির পেনাল্টি শুটগুলো তিনিই দিয়ে থাকেন, এতদিন তা নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু রবিবার তা নিয়েও বাঁধল সমস্যা। কাভানি পেনাল্টি শট দিতে আসলে বাদ সাধেন নেইমার। শেষ পর্যন্ত অবশ্য নেইমারকে পেনাল্টি শট দিতে দেননি কাভানি, নিজেও মিস করেছেন সেই পেনাল্টি শট। শনিবারে পিএসজি বনাম লিওনের খেলা দেখে অনেকে ভাবতে পারেন এটি কোনো ক্লাব পর্যায়ের খেলা নয়, বরং স্কুল কলেজ পর্যায়ের কোনো খেলা, যেখানে দলের প্রয়োজনের থেকেও নিজের বন্ধুকে খেলার সুযোগ করে দিতে যাচ্ছে আরেক বন্ধু, যে খেলা স্কুলের সবচেয়ে প্রভাবশালী ছেলেটি সব জায়গায় নিজের কর্তৃত্ব খাটাতে চাচ্ছে, আর সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নেইমার। কাভানি নেইমারের এই ঘটনার পর অনেকেই কাভানিকে দোষ দিচ্ছেন, কেন নেইমারকে পেনাল্টি শট দিতে দেননি। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পেনাল্টি শট দিতে প্রথমে কাভানি এগিয়ে এসেছিলেন, তাই এ নিয়ে বাড়াবাড়ি নেইমার না করলেও পারতেন। আর এর আগে ফ্রিকিকের সময় অ্যালভেজের কাভানির প্রতি আচরণ তার পেশাদারিত্বর বিরোধিতাই করে, কিন্তু নেইমারের মতো এত নামি দামি খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের আচরণ সত্যি হতাশাজনক। যে খেলোয়াড় নিজের ফুটবল কারুকার্য দিয়ে গোল দিতে সক্ষম, সেই খেলোয়াড় পেনাল্টির জন্য কাদা ছড়াছড়ি করবে, এই দৃশ্য দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না পিএসজির ভক্ত সমর্থকরা। খেলা শেষে দানি আলভেস বলেছেন, দলই বেশি গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত অর্জন গুরুত্বপূর্ণ নয়। তবে অ্যালভেসের এই কথার প্রতিফলন ঘটেনি তার খেলায়, শুধু তার খেলায় নয়, পুরো পিএসজির 11 জনের খেলায় এর প্রতিফলন ঘটেনি, বিশেষ করে ঘটেনি নেইমারের ক্ষেত্রে। লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করতে হলে এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে পিএসজিকে।